মঙ্গলবার শিলিগুড়িতে দলীয় প্রার্থীর হয়ে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে শুরু হবে এই মিছিল। দুপুর দুটা নাগাদ পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে, যা বাঘায়তিন পার্কে গিয়ে শেষ হবে। সোমবার এই পদযাত্রার প্রস্তুতি দেখতে ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হেলকাট রোড ও বাঘায়তিন পার্কে যান পুলিশ কর্তারা। পুলিশ কমিশনার ছাড়াও অন্যান্য পুলিশ কর্তারাও হেলকাট রোড ও বাঘায়তিন পার্কে যান। এদিন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, মঙ্গলবার দার্জিলিং এর প্রার্থী গোপাল লামার সমর্থনে এই পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এয়ারভিউ মোড় থেকে শুরু করে বাঘায়তিন পার্ক পর্যন্ত এই পদযাত্রা হবে। প্রথমে কিছু ঢাক থাকবে, এরপর নির্বাচনের থিম সং থাকবে। সর্বধর্মের মানুষদের সঙ্গে হাঁটবেন মুখ্যমন্ত্রী। একদমই আমরা সেই পদযাত্রা নিয়ে ভীষণভাবে ব্যস্ত রয়েছি। দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেস আমাদের প্রার্থী গোপাল লামার সমর্থনে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ 16 এপ্রিল যে রোড শো আমাদের রয়েছে, একেবারে ইয়ারভিউ মোড় থেকে শুরু করে বাঘায়তিন পর্যন্ত আমাদের এই রোড শো হবে। এবং এটা আমরা খুব সুন্দরভাবে সাজানোর একটা পরিকল্পনা নিয়েছি। প্রথমে আমরা যেটা এখন পর্যন্ত যেটা আমাদের পরিকল্পনায় রয়েছে যে ঢাক থাকলো। ঠিক তারপরে আমরা চাইছি ওই জনগর্জন যে গানটা এবারে আমাদের নির্বাচনের থিম সং, সেই গানটা আমরা রাখব। এবং তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, বিভিন্ন সর্বধর্ম সমন্বয়ে যে ধর্মযাজকরা রয়েছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী তারা থাকবেন, তাদের আমাদের পুরোহিতরা যারা রয়েছেন, যারা নেপালি কমিউনিটি থেকে রয়েছেন, লামা কমিউনিটি থেকে রয়েছেন, আমাদের খ্রিস্টান কমিউনিটি থেকে রয়েছেন, এবং প্রত্যেকটা কমিউনিটি মতুয়া থেকে প্রত্যেকটা কমিউনিটিকে নিয়ে তিনি হাঁটবেন। ঠিক তারপরে আমাদের জেলার গুরুত্বপূর্ণ যারা নেতৃত্বরা তারা থাকবেন। এবং তারপর তার আগে যেটা আমরা ভেবেছি যে সিএমের পরেই আমাদের একটা গানের টিম থাকবে, যারা গান গাইতে গাইতে যাবেন, বাংলার বায়ু বাংলার জল এই টাইপের যে গানগুলো আছে, ধনগান্ধ পুষ্পভরা। এবং ঠিক তারপরে একটা আদিবাসী নাচের টিম আমরা রাখবো। ইতিমধ্যে আদিবাসী যে আমাদের সহকর্মীরা বা বিভিন্ন চা বাগানের যারা রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা এই দিদির সাথে তারা হাঁটতে চাইছে, এটা ভীষণ আমরা তাদের স্বাগত জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি। তো তারা খুব সুন্দরভাবে তাদের ড্রেস পরা অবস্থায় তারা নাচের টিম নিয়ে থাকবে। তারপরে আমরা যেটা ভেবেছি অনেকভাবেই আমরা মিছিলটাকে সাজানোর চেষ্টা করব। কিছু চা বাগানে যারা বাগানে কাজের সাথে যারা যুক্ত টুকরি নিয়ে কাজটা করে, ঠিক ওই চা বাগানের প্রতিনিধিত্ব করতে রিপ্রেজেন্ট করতে তারা কিছু ওই টুকরি সহ মাথায় তারা থাকবে। এবং তারপর আমাদের রাজবংশী পাটানি পরা কিছু মহিলারা পাটানি পরা ওইভাবে তারা হাঁটবেন। তারা যদি চান যে তাদের ওই যে গানগুলো আমাদের রয়েছে রাজবংশী, সেই রাজবংশীর গান তারা গাইতে গাইতে যাবেন, বা কেউ নাচতে নাচতে যদি কেউ মনে হয় যে নাচ করতে করতে তাদের টিমটা যাবে তারা সেইভাবে যাবে। নেপালি টিম থাকবেন, বিভিন্ন আমাদের পাহাড়ে যে জনজাতিরা রয়েছে তারা অনেকে কন্ট্যাক্ট করেছেন, তারা নিজেরা আসতে চেয়েছেন, তারা নিজস্ব ড্রেস পরে তারা থাকবে। এইভাবে এক একটা কমিউনিটি নিয়ে আমরা সাজাবো। ঠিক তারপরে আমাদের সহকর্মীরা তো অবশ্যই থাকবেন, শাখা সংগঠনের যারা প্রেসিডেন্টরা রয়েছেন, আমাদের অঞ্চল প্রেসিডেন্টরা রয়েছে, ওয়ার্ড প্রেসিডেন্টরা রয়েছেন, আমাদের প্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিরা রয়েছেন, আমাদের যারা কাউন্সিলাররা রয়েছেন তারা থাকবেন একটা জায়গায়। ঠিক তারপরে হয়তো আমাদের যে বিভিন্ন বুথ থেকে বুথ স্তরে যারা সহকর্মীরা তারা যাদের নিয়ে আমাদের এই মিছিলটা, যারা না এলে আমাদের এই মিছিলের কোনো অস্তিত্বই থাকবে না। এবং মনে করি যাদের জন্য দিদি রোড শোটা করবেন তারা অবশ্যই থাকবেন, তারা মিছিলে পুরোটাই তারা হাঁটবেন। এবং তাদের একেবারে লাস্টে আমাদের ইচ্ছে রয়েছে জেলার আরও কিছু যে গুরুত্বপূর্ণ লিডাররা তারা একেবারে মিছিলের শেষ সারিতে থাকবে,
তারা পুরো মিছিলটাকে সুন্দরভাবে যাতে আমরা নিয়ে যেতে পারি সিস্টেমের সাথে, সেই বিষয়টা তারা লক্ষ্য রাখবে। মোটামুটি এইভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। তো দেখা যাক আরও যদি আজকে রাতের মধ্যে আমাদের কিছু ভাবনা চিন্তা থাকে সেটা আমরা, এবং অনেকেই আমাদের যারা শিলিগুড়ি বাসীরা তারা কিছু আমাদের ভাবনা চিন্তা দিয়েছেন সেটাও আমরা নজর দেওয়ার চেষ্টা করছি। সবটা মিলিয়ে একেবারে আমাদের দলনেত্রীকে স্বাগত জানাতে শিলিগুড়িবাসী রেডি, তৈরি, ধর্ম বর্ণ দল নির্বিশেষে রেডি রয়েছি আমরা, আমরা তৈরি। তো কালকের আশা করি এই মিছিলটা আমরা খুব সুন্দরভাবে সফল হবে, আমরা করবো সবাই মিলে।